দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দিচ্ছি গাজায় আহতদের উদ্ধারে মিশরের অ্যাম্বুলেন্স এদিকে ভবন ধ্বংস তবু দমিনী আল জাজিরার সাংবাদিকরা দর্শক আরো জানিয়ে দিচ্ছি ঘরবাড়ি কৃষি জমি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল সর্বশেষ রয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় কাশ্মীরে একুশ জন গ্রেপ্তার দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত গাজায় আহতদের উদ্ধারে মিশরের অ্যাম্বুলেন্স ইসরায়েলের লাগাতার বোমা হামলায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা আহতদের উদ্ধারে ১০টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে মিশর খবর রয়টার্সের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাদ দিয়ে রয়টার জানিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের পঞ্চম দিনে গাজায় রাফা পাঁচটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে মিশর পরে আরো পাঁচটি পাঠানো হয় এছাড়া আহতদের চিকিৎসা দিতে মিশরীয় তিনটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলায় টানা ষষ্ঠ দিনেও অব্যাহত রয়েছে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আটজন শিশু সহ দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন গাজা উপত্যকায় আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটি কার্যালয় বিমান হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েল উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশকেলন ও আশদোদ শহরকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে সর্বশেষ প্রতিক্রিয়া জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সোমবার শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত উনচল্লিশ জন শিশু সহ একশত চল্লিশ জনের প্রাণহানি হয়েছে এ সময় আহত হয়েছে নশত পঞ্চাশ জন এদিকে রক্তক্ষয়ী সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক সংকট বাড়ছে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে উত্তর গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি জাতিসংঘ বলছে ক্রমাগত ইসরায়েলি আক্রমণে প্রায় দশ হাজার ফিলিস্তিনি বাড়ি সেরেছে প্রসঙ্গত উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং উনিশশো সালে পুরো শহরকে সংযুক্ত করে তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনো স্বীকৃতি পায়নি ভবন ধ্বংস তবু দমেনি আল জাজিরার সাংবাদিকরা গাজায় আল জাজিরা টেলিভিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটি কার্যালয় বিমান হামলা চালিয়ে উড়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আল জাজিরার সাংবাদিকরা বলেছেন ভবন ধ্বংস করা সত্ত্বেও তারা এক মুহূর্তের জন্য থেমে যাবে না প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াই সময় মাধ্যমের কণ্ঠস্বরের একটি সর্বশেষ চেষ্টা ইসরায়েলি দখলদার বাহিনী এ হামলার ঘটনা সরাসরি সম্প্রচার করেছে আল জাজিরা কাতার ভিত্তিক সংবাদমাধ্যমটির এক উপস্থাপক বলেন আমরা নীরব থাকব না কেউ আলজাজিরার কণ্ঠর করতে পারবে না তিনি যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন কান্নায় তার কণ্ঠ ভারী হয়ে আসছিল ওই উপস্থাপক বলেন আমরা নিশ্চিত করে বলতে পারি কেউ আমাদের নীরব করে দিতে পারবে না শনিবার এই হামলায় বারোতলা ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশে যায় আল আল জাজিরার কাহলাওয়াত বলেন গত এগারো বছর ধরে আমরা এখানে কাজ করছি এই ভবন থেকে বহু ঘটনার সংবাদ সংগ্রহ করেছি কিন্তু মাত্র মধ্যে সবকিছু মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এছাড়াও তিনি বলেন আমার সব সহকর্মী বিশ্লেষণতা সত্ত্বেও এক মুহূর্তের জন্য থেমে যায়নি তারা আল জাজিরাকে শীর্ষ স্থানে রাখতে বিকল্প উপায়ের খোঁজে নেমেছেন এছাড়াও গাজা শহর থেকে সংবাদ সংগ্রহ করা আল আলজাজিরার হ্যারি ফাউসেদ বলেন এটি আমাদের সবার জন্য দুঃখজনক মুহূর্ত ঘরবাড়ি কৃষি জমি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ষষ্ঠ দিনে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনী তাদের হামলা লক্ষ্যবস্ত হিসেবে বেছে নিচ্ছে ঘরবাড়ি ও কৃষি জমি খবর আলজাজিরার গতকাল গাজার পশ্চিমে মহাভারত স্ট্রিটে হামলা চালায় ইসরায়েল সেখানে রাফা ও জাবিলায় অসংখ্য বাড়িঘরের উপর বিমান হামলা চালানো হয় এদিন গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আটজন শিশু সহ দশ ফিলিস্তিনি নিহত হয়েছে গত সোমবার শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত উনচল্লিশ জন শিশু সহ একশত চল্লিশ জনের প্রাণহানি হয়েছে এ সময় আহত হয়েছেন নশত পঞ্চাশ জন আল জাজিরার প্রতিবেদক ইউমোনা আল সাইদ বলেন সংঘর্ষের শুরু থেকে প্রতিটি রাতকেই সহিংস হবে বলে ভেবে আসছি কিন্তু যতটুকু ভাবছি তার চেয়ে আরও বেশি ভয়ঙ্কর রূপ নিচ্ছে পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আসার লক্ষণ দেখছি না এদিকে রক্তক্ষয়ী সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক সংকট বাড়ছে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে উত্তর গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি এছাড়াও জাতিসংঘ বলছে ক্রমাগত ইসরায়েলি আক্রমণে প্রায় দশ হাজার ফিলিস্তিনি বাড়ি ছেড়ে পালিয়েছে সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় কাশ্মীরে একুশ জন গ্রেপ্তার ইসরায়েলের প্রতিবাদে বিক্ষোভ করায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ কাশ্মীরের আইজিপি বিজয় কুমার সংবাদমাধ্যম দি হিন্দুকে বলেন রাজধানী শ্রীনগর থেকে বিশ জন ও সোপাইন থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী নানা ধরনের পোস্ট করেছে এবং গ্রাফিতি এঁকেছে বলে অভিযোগ রয়েছে কাশ্মীরের পুলিশের কাছে তাদের গ্রেপ্তারের পর এক বিবৃতিতে কাশ্মীরের পুলিশ জানায় ফিলিস্তিনি ইসরায়েলের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ব্যবহার করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কাশ্মীরের শান্তি ও শৃঙ্খলা নষ্টের চেষ্টা করেছে জনগণকে উস্কে দিয়ে সহিংসতা ছড়াতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কিছু বরদাশত করা হবে না এছাড়া এক পুলিশ কর্মকর্তা বলেছেন গ্রেপ্তারদের মধ্যে একটি বড় অংশকে এমন আর না করার শর্তে তাদের বাবা মায়ের কাছ থেকে নিশ্চয়তা নেওয়ার পরে ছেড়ে দেওয়া হবে ভারতের বিরুদ্ধে কড়া হুশিয়ারি দিয়েছে মুসলিম রাষ্ট্র পাকিস্তান তুরস্ক এবং ইরান আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য